নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দশমীর কিছু টোটকা নিয়ে এসেছি যেই টোটকাগুলো অবশ্যই আপনারা মানুন রেজাল্ট পাবেন হাতে নাতে কি সেই টোটকা আসুন আমরা একে একে জেনে নিই সেই টোটকা আলোচনা করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি সেই টোটকাগুলো আপনারা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ মানার চেষ্টা করবেন এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবার তবে শুরু করি বিজয়া দশমীর দিন রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন অর্থাৎ অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় ঘোষিত হয়েছিল এই দিনটি কাজেই আপনারা এদিন দিন রাম মন্দিরে যান রাম মন্দিরে গিয়ে রাম সীতা লক্ষণ এবং হনুমান একত্রে এই চারজন যেখানে আছে সেখানে আপনি অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ দিবেন ঘিয়ের প্রদীপ দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন এবং শ্রদ্ধা বলে প্রণাম জানিয়ে আপনি কৃপা চেয়ে নেবেন রামচন্দ্রের কাছে যাতে আপনার মনের ইচ্ছা পূরণ হয় এরপর আপনি রামচন্দ্র এবং হনুমানকে সিঁদুর দান করবেন সেই সিঁদুর নিয়ে আসবেন আপনি সামান্য একটুখানি বাড়িতে এবং সেটি আপনি রেখে ক্যাশ বাক্সে দেখবেন আপনার ব্যবসার ধীরে ধীরে উন্নতি ঘটছে এছাড়া এই বিজয়া দশমীর দিন অর্থাৎ দশমীর দিন নারীরা চেষ্টা করবেন সদবা নারীকে শাখা পনা দেওয়ার এই দিন যদি আপনারা শাখা পনা দিতে পারেন এবং শাখা পনার পাশাপাশি সিঁদুর দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা শাখা পনা এবং সিঁদুর দিতে পারেন তবে দেখবেন আপনার স্বামীর উন্নতি হবে এবং দীর্ঘায়ু হবে